আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখাবো যে আপনার অ্যাকাউন্টটাকে কিভাবে জনধন অ্যাকাউন্টে পরিবর্তন করবেন। তা বন্ধুরা, আপনারা অনেকেই জেনে থাকবেন যে জনধন অ্যাকাউন্টে কী কী সুবিধা রয়েছে। তা ইদানিং আপনারা জেনে থাকবেন যে জনধন অ্যাকাউন্টে কেন্দ্রের তরফ থেকে 500 500 500 করে 1500 টাকা দেওয়া হলো। ভবিষ্যতে কেন্দ্র সরকারের যদি কোনো আর্থিক প্রকল্প আসে, তবে জনসাধারণের জন্য কিন্তু সে জনধন অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে। তা যাদের এখনও জনধন অ্যাকাউন্ট হয়নি, তারা কিন্তু টাকাটা পাননি, অনেকেই জেনে থাকবেন। তা আজকে আমি দেখাবো যে আপনার সেভিংস অ্যাকাউন্টটাকে কীভাবে জনধন অ্যাকাউন্টে পরিবর্তন করবেন এবং তার জন্য কী কী নিয়মাবলী মানতে হবে। তা টোটাল ভিডিওটা কমপ্লিট দেখুন। তা বন্ধুরা, ভিডিওটা এখন থেকে একটা লাইক করে রাখবেন, আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন। এই ধরনের আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। লকডাউনে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন, বন্ধ কাজ কারবার, এই অবস্থায় মানুষের কথা ভেবে কেন্দ্র সরকার জনধন যোজনার অন্তর্গত অ্যাকাউন্টে 500 500 500 করে 3 বার 1500 টাকা পাঠিয়েছে মোদী সরকার। তা সব ধরনের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা যাচ্ছে না, শুধুমাত্র যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তারাই কিন্তু এই টাকাটা পাচ্ছেন। তা আপনি যদি মনে করেন যে আপনার সেভিংস অ্যাকাউন্টটাকে জনধন অ্যাকাউন্টে পরিবর্তন করবেন, তো তার জন্য কয়েকটি নিয়মাবলী মানতে হবে। তো সেটা সম্বন্ধে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনার সেভিংস অ্যাকাউন্টটাকে জনধন অ্যাকাউন্টে পরিবর্তন করার জন্য প্রথম হচ্ছে যে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেখানে যেতে হবে, এবং সেখানে কিন্তু সব প্রথমে কি একটা ফর্ম নিতে হবে। তা ব্যাংকের পক্ষ থেকে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটা পূরণ করতে হবে এবং ব্যাংকে জমা দিতে হবে। তা প্রথমত কাজ হচ্ছে আপনাকে যে অ্যাকাউন্ট রয়েছে, যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে যেতে হবে, এবং সেখানে কিন্তু একটা ফর্ম দেওয়া হবে, ব্যাংকের সঙ্গে কথা বলে ফর্মটা আপনি পেয়ে যাবেন। তা সেই ফর্মটা কিন্তু আপনাকে প্রথমে ব্যাংকে জমা দিতে হবে। এরপরে ব্যাংক আপনার পুনরায় সেভিংস অ্যাকাউন্টকে জনধন অ্যাকাউন্টে পরিবর্তন করে দেবে। তা জনধন অ্যাকাউন্টে কী কী সুবিধা পাবেন তা একমাত্র আমি জানিয়ে দিই। এই অ্যাকাউন্টে ধারকরা সুদ পান সেভিংসের উপর, আর এই অ্যাকাউন্টের মাধ্যমে নিখরচায় কোনো রকম খরচ লাগবে না, মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা পাওয়া যায়। এছাড়া এই অ্যাকাউন্টে চাষিরা 10,000 টাকা ওভারড্রাফটের সুবিধা পাবেন। তা ওভারড্রাফটটা হলো একটা ছোট্ট লোন। আপনি যদি মনে করেন যে জনধন অ্যাকাউন্টের মাধ্যমে লোন নেবেন, সেক্ষেত্রে আপনি 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এর আগে সময়সীমা ছিল 5,000 টাকা, মানে 5,000 টাকা পর্যন্ত আপনি পেতে পারেন, এখন সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে 10,000 টাকা। এই অ্যাকাউন্টে ধারকরা 2 লক্ষ টাকা দুর্ঘটনা বিমা পেয়ে থাকবেন। তা সেক্ষেত্রে আপনার যদি কোনো রকম সমস্যা হয় বা দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু দুর্ঘটনা বিমা পেয়ে যাবেন। অ্যাকাউন্ট ধারকের মৃত্যুর পর নমিনি, অর্থাৎ যার নামে নমিনি করা থাকবে, তিনি 30,000 টাকা পর্যন্ত বিমা কভার পাবেন। এই অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স রাখা যায়। আপনি যদি মনে করেন যে বেশি ব্যালেন্স রাখবেন, সেক্ষেত্রে আপনি চেক বই নিতে পারেন, এবং চেক বই নিলে কিন্তু অবশ্যই আপনাকে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে। তা বন্ধুরা, এই জনধন যোজনা অ্যাকাউন্ট ভবিষ্যতে যদি কেন্দ্র সরকারের কোনো আর্থিক প্রকল্প আসে, সেই প্রকল্পের মাধ্যমে আপনি কত অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। তো অবশ্যই আপনার সেভিংস অ্যাকাউন্টকে জনধন অ্যাকাউন্টে পরিবর্তন এখনই করে নিন। তা বন্ধুরা, অবশ্যই যদি কোনো রকম সমস্যা হয় নিচে আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, যারা জানে না তাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন। তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। থ্যাংক ইউ।